সেই লাল শাড়িটা পরেছি আর এই চন্দনটা কিন্তু আমি নিজে নিজে পরেছি, মানে নিজে নিজে পরে নিয়েছি। আর খোপাটা শাড়িটা হেল্প করেছে আমার বান্ধবী আমার বোন যারা এসেছে তারা হেল্প করেছে, কারা কারা এসে ডেকে নিচ্ছি। তো বলে দিই যারা নতুন জয়েন করছো আজকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি, তো আজকে কিন্তু সেলিব্রেট করছি আর আগে থেকে কিভাবে ঘর সাজানোর সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়েছি। তো তার আগে বলো কেমন আছো তোমরা, আশা করি তোমরা ভীষণই ভালো আছো। আমি কিন্তু একদম দারুণ আছি, হাতে পরে নিয়েছি যত গোল্ডেন আমার জুয়েলারি গুলো ছিল সেগুলো পরে নিয়েছি, গলায় আমি এই হাট অন্য একটা হার পরছিলাম, তো ওরা বললো যে এটা খুব ভালো ম্যাচিং যাবে সেই জন্য এই হারটা আর তার সাথে এই লম্বা হারটা, লম্বা হারটা আমার খুব প্রিয়, কানে পরেছি এটা, তার সাথে মাথায় ফুলটাও দেখিয়ে দিই, এদিকে এই ফুল আর এদিকে আছে এটা বেল ফুল লাগবে ফুল রে বেল ফুল আচ্ছা বেল ফুল লাগিয়েছি মাথায় আর কোমরে বেঁধেছি এইটা। আর কারা কারা এসছে সবাইকে একবার করে দেখিয়ে দিই, মা ওকে নিয়ে একবার তুমি এসো নইলে ওই খুনি নেমে যাবে, ওই দিকটা দেখো এই যে মা এসে গেছে, আরো আসবে আমার বান্ধবীরা সবাই আসবে, এই যে আরো আমার বান্ধবী তার বর তার ছেলে আসবে, তারাও এখন আসেনি, ওই বাড়িতে আমার দেওর আছে দুই দেওর আছে আমার বরের বন্ধু ফকেদা আছে, মাও এসো চলে এসো দুটো আর এই তো আমার বান্ধবী এসছে ওই দেদুর মুকুড়ি, তুই কি ক্ষমা করেছিস না, বেশ ভালো লাগে দেখি পেছনে ভালো ক্ষমা হয়েছে, আমি তো গুলটি পাখি তুই। আর এই সব থেকে দেরি করে এসছে আর এই নাচ তো তোমরা দেখেছো বালা ডান্স করেছিল, এই কাতান শাড়িগুলো কিন্তু খুব ভালো লাগে, আনন্দ হচ্ছে ছোটবেলাকার দোস্ত।
আয়ুষ কি করছো তুই? এটা কি তুমি লিখেছো নাকি? না, কি লিখবে? তোমার নাম লিখবো। আমার নাম কি লিখছি দেখ, কি লিখছি বলবি? মানে এটা এখানে, ওটা কি? ওটা জ্বলবে। আচ্ছা, এইবারে হয়ে গেল। আগুন আগুন হ্যাঁ আগুন দাঁড়ায় সবাই আসুন, ফোন নিয়ে আসুন। হয়ে গেল। খুব দারুণ এই, সত্যি ভালো লাগছে তোর এই ব্লাউজের সাথে ম্যাচিং হয়েছে, দারুণ লাগে। নতুন নিয়েছিস না? নতুন নিয়েছিস। আমার বোন, আমার বান্ধবীর বোন একদম সদ্য সদ্য বিয়ে হয়েছে, দাও আবার লকডাউনে। আর এই যে মা রান্না করছে, আসলে সব ব্যস্ত হয়ে পড়েছে। এই যে আগের বারেও যেরকম কালার, এবারেও সেরকম, দারুণ হচ্ছে। মা রান্নায় লেগে গেছে। আমি চিপস বানিয়ে নিয়েছি, তাই হোক সমস্ত কিছু কমপ্লিট হবে, চলে এসো। Yes.
এটা আছে মুগ ডাল যেটা শাশুড়িমা বানিয়েছে একদম দারুণ হবে। আর এটা আছে মাছের কালিয়া যেটা হলো আমার মা বানিয়েছে এসে ধনে পাতা দিয়ে। আর এটা আছে আলু ভাজা যেটা শুকনো লঙ্কা দিয়ে আমি করেছি। এদিকে আছে মাংস যেটা রাজু করেছে, চাটনি। এটা বাবা পাঠিয়ে দিয়েছে মিষ্টি। এদিকে আর এটা আছে আর বাবার একটু আসতে আজকে দেরি হয়ে গেছে, কারণ বাবার দোকানে একটু চাপ ছিল আজকে, ওই জন্য কেক কাটার সময়ও আজকে থাকতে পারলো না। আগের বারে কেক কাটার সময় তখন তো ছিল, তাই এখন টাইম তো অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় দশটা। বাবা কটার সময় এসেছিল? দশটার সময় না, হ্যাঁ বাবা আসলো আজকে সাড়ে দশটার সময়। আর ওই দেখো অরেঞ্জ জুস, এই দেখো বসে আছে এখন। রাতের খাবার নিয়েছে আমি, একটু বেশি করে আলু ভাজা, একটু ডাল সেদ্ধ, এই ডাল সেদ্ধ বলছি ডাল ভেজ ডাল, আর একটু মাছের ঝাল নিয়েছি, আর এক পিস মাংস নেবো, সব টেস্ট করব। বলে দিই আমার মানে ক্যামেরাতে কোনো রকম আর মেমোরি কার্ড নেই, মানে কোনো রকম মেমোরি নেই, সমস্ত মেমোরি ফুল, যার জন্য আমি মোবাইলে করছি। মোবাইলে সেলফিতে করলেই কিন্তু আমার হাতটা উল্টো লাগে, অতএব তোমরা মনে করবে যে আমি বাঁ হাতে খাচ্ছি, একেবারেই না, এটা কিন্তু উল্টো লাগছে। তো একটুখানি ডাল দিয়ে খাচ্ছি, ডালটা তো খুব ভালো হয়েছে, ভীষণই ভালো হয়েছে একদম। আমি কি করেছি, কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি, রেখে গরম গরম ডাল সবার পাতে সার্ভ করেছি, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিলো। আর একটু আলু ভাজা নিয়েছি, এখানে খাচ্ছি, রাজু ওখানে এখানে খাচ্ছে, আমি বলে দিচ্ছি। রাজু বাটিতে এরকম সব সাজিয়ে দিয়েছি, যার জন্য ও বললো আমি তাহলে এখানে বসে খেতে পারবো না, তাই ওখানে বসে খাচ্ছে। আমিও বিছানা বসে তো খাই না, কিন্তু হাতে করে বুফে সিস্টেমে খাই, কোনো অসুবিধা নেই। আজকে ভীষণভাবে মজা লাগলো, খুব ভালো লাগলো।